আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা ভিডিওটা দেখতেছেন, রেস্ট্রিক্টেড মনিটাইজেশন প্রবলেম এটা কিন্তু সবারই আছে, যারা নতুন ফেস করছেন তাদেরও আছে, যাদের পুরাতন মোটামুটি তাদেরও আছে। কারণ আছে কেন, আপনারা নিয়মিত কাজ করেন না, নিয়মিত লাইভ ভিডিও করেন না, এজন্য আপনাদের পেজে রেস্ট্রিক্টেড মনিটাইজেশনটা উঠে আছে। তো সেটা কীভাবে রিমুভ করবেন আজকে কিন্তু আমি আপনাদেরকে সেটাই দেখাবো। এটা খুবই সহজ রিমুভ করা, এমন আহামরি কিচ্ছু নাই যে এটা আপনি 1 মিনিটের মধ্যে রিমুভ করতে পারেন। তো ভিডিওটা যারা দেখতেছেন পেজটি ফলো করে দিবেন, ভিডিও শেয়ার করে দিবেন, আর ভিডিও শেয়ার করলে আমার একটু লাভ হবে। আপনাদের টাইমলাইনে রেখে দিলে আপনার ফ্রেন্ডরা দেখতে পারবে। এই তো চলুন আমি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাই কীভাবে আপনারা রেস্ট্রিক্টেড মনিটাইজেশনটা রিমুভ করবেন, এটা একদম সোজা। তো এটা করার জন্য আমি সবার প্রথমে বলে দিই, আপনারা এটা ব্রাউজার সিলেক্ট করবেন, যে ব্রাউজার থেকে আপনাদের যে আইডিতে আপনাদের পেজটা সেই আইডিটা লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনাদের পেজটা লগ ইন করে নেবেন, যে কোনো একটা ব্রাউজার থেকে লগ ইন করে নেবেন। তো আমার লগ ইন করা আছে, আগে থেকে বলে দিলাম, কষ্ট করে আমি আর লগ ইন করলাম না। তো লগ ইন করার পরে আমরা বিজনেস মেটা বিজনেস স্যুট দিয়ে লগ ইন করতে হবে, আমি দেখাই দিয়েছি। তো চলেন মোবাইল স্ক্রিনে যাই। মোবাইল স্ক্রিনে চলে আসছি। মোবাইল স্ক্রিনে আসার পর আমি একটা ব্রাউজারে যাবো, ক্রোম ব্রাউজার, যেটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি। এই ব্রাউজারতে যাওয়ার পরে মেটা বিজনেস স্যুট কিন্তু আমার আগে থেকে লগ ইন করা আছে, তো এটা আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে এই ডেস্কটপ মোডটা করে নেবেন, হ্যাঁ ডেস্কটপ মোডটা করে নেবেন, তাহলে এভাবে আপনাদেরও চলে আসবে। তো দেখেন আমার এখানে কীভাবে শো করতেছে, স্টার্ট নিউ গোল, আমার গোল তোর কোনো কিছু প্রয়োজন নেই। এখানে কী লেখা আছে, ড্রাফট মোমেন্ট। তো এটা রিমুভ করার জন্য আমাদেরকে যেতে হবে, সবার প্রথমে আপনাদের দেখাই, হোমে চলে যাবেন। হোমে সবার প্রথমে হোমে যাবেন, তারপর আপনারা যাবেন মনিটাইজেশনে। এই যে আমি জুম করে দেখাচ্ছি, এই যে মনিটাইজেশন, মনিটাইজেশনে যাবেন। সবার প্রথমে যাবেন এই যে মনিটাইজেশন অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা চলে যাবেন, মনিটাইজেশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আরেকটি অপশন চলে আসবে, আপনাদেরকে দেখাবো, অসুবিধা নাই, একটু একটু ধীরে ধীরে দেখাবো আপনাদেরকে। তো এখানে আসার পর তারা দেখতে পাচ্ছেন, হাত দেখতে পাচ্ছেন, এখানে আপনারা এই যে হাতের মধ্যে আপনারা একটা টাচ করে দিবেন, যখনই হাতের মধ্যে টাচ করবেন আরেকটা সেটিংস কিন্তু এখানে চলে আসবে আপনাদের সামনে। দেখেন আমি যখন হাতের মধ্যে টাচ করে দিলাম এখানে, তো সরি, সবাই মানুষ সকালে দেখবেন, না দেখলে কিছু শিখতে পারবেন না। আপনাদের দেখবেন যে আপনারা যখন আপনার প্রোফাইলে ঢুকবেন, ব্র্যান্ড ইন ট্যাগটা এনাবল করা নেই, এটার কারণে মূলত কিন্তু আপনাদের এই যে পেজে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড এটা উঠে আছে, এটার কারণেই, আর কিছুর কারণে না। তো আপনারা দেখবেন এটা এনাবল নাই, এটা আপনারা এনাবল করে দিন। এটা এনাবল করার জন্য আপনারা এখানে দেখতে পারবেন এনাবল একটা অপশন লেখা থাকবে, যেহেতু আমি এনাবল করছি এই জন্য লার্ন মোড লেখা আসছে। এটা আপনি এনাবল করে যখন এনাবল করে দিবেন তখন আপনার রেস্ট্রিক্টেড মনিটাইজেশনটা চলে যাবে, খুব সহজে চলে যাবে, একদম থাকবে না। ভিডিও অবশ্যই যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই শেয়ার করে দিন, এটা কমেন্ট করে যাবেন যদি আপনার একটু উপকার হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।